এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা শাড়িটা, এই শাড়িটা আজ থেকে 4-5 বছর আগেকার কথা, যখন আমি বাড়িতে শাড়ির ব্যবসা খুলেছিলাম কিছু টাকা ইনভেস্ট করে। তো ব্যবসাটাকে আমি চালাতে পারিনি। আমি হচ্ছি ছোটা ভীম, আমি এখন নতুন জামা পরেছি। দেখো ভীমটা কথা বলছে, দেখো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকালবেলায় লেবু জল খেতে খেতে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম, তো এটা তোমাদের দাদা ভাইয়ের আমি খেয়ে নেবো, আর এই যে বাকি রুটি কটা আছে এগুলো করে নেবো। কতগুলো বেলা আছে, আর দেখো বাইরের দিকটা দেখায় তোমাদের, আকাশটা একদম পরিষ্কার, রোদ ঝলমলে একটা দিন। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। তো দেখো এই যে এখানে কাপড় জামাগুলো, এই যে এগুলো আমি এখন ধুয়ে নেবো, কাঁচা হয়ে গেছে, এগুলো ধুয়ে নেবো এখন। আর মায়ের এই যে কাপড় জামাগুলো মেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আজকে দীপুকে স্কুল পাঠাইনি, ওই একটু শরীরটা খারাপ খারাপ মনে হচ্ছে, আজ একটু স্কুল পাঠাইনি। তো চলো সারাদিন আমি কী কাজ করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ততক্ষণ ব্লগটি দেখতে থাকো। খুব সকালে মা মাছ কিনে নিয়েছে, এখন ধোয়া হয়নি, কাপড় জামাগুলো মেলেনি, তারপর ধুয়ে নেবো। এই যে দেখো সুলেখাতে কাপড় কেচে গেছিলো, সেগুলো আবার ধুতে হচ্ছে। কেন বলো তো? কারণ যখন মেলছি, যখন নেগুড়ছি কাপড় জামাগুলো, তখন সাবানের ফেনা বেরোচ্ছে, তাই আমি আরেকবার ধুয়ে নিচ্ছি কাপড় জামাগুলো। আর যখন পরা হবে, কাপড়টা শুকিয়ে যাবে, তখন সেই ফেনাগুলো গায়ে লাগবে, মানে সাদা সাদা হয়ে যাবে, তাই আরেকবার ধুয়ে নিচ্ছি। কলের জল চলে এসেছে বন্ধুরা, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কলের জল ভরার মতো সময় নেই একদম। মাছ ধুয়ে নিলাম, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে, চাল এখনো ফেলা হয়নি, মাছ ধুয়ে নিয়েছি। কি জ্বালাতন করিস তুই, যে মাছ ধোয়া হয়ে গেছে, মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর আজকে তুমি স্কুল যাওনি কেন? এই যে দেখো দীপুর রুটি আমি ভিজতে দিয়ে দিয়েছি গরম জলে, আর এই যে ডাল সিদ্ধ করে রেখেছি, এই ডাল সিদ্ধ দিয়ে ও রুটিটা আমি মেখে নিয়ে ওকে খাইয়ে দিই চটপট। চলো বন্ধুরা, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, দেখো সারা করে নিয়েছি। তো চলো এবারে চটপট পুজোটা করে ফেলি। আর আমার গলা প্রচণ্ড ধরে গেছে, বেশি জোরে কথা বলতে পারছি না, বেশি জোরে কথা বললে কাশি পাচ্ছে। মানে কালকে বৃহস্পতিবার ছিল, একটু সকাল সকাল স্নান করে নিয়েছিলাম আর ঠান্ডা লেগে গেছে। আর কলের জল, আগে তো কলের জলে স্নান করতাম না, ঘরের টাঙ্কির জলে স্নান করতাম, তো এখন কলের জল দেখে লোক সামলাতে পারছি না, যেহেতু বাপের বাড়িতে কলের জলে স্নান করতাম, তো এখন না সেটা সহ্য হচ্ছে না। তো কলের জলে স্নান করেছি আর ঠান্ডা লেগে গেছে, আর গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না, তাই আমি খুব আস্তে আস্তে কথা বলছি। তো চলো চটপট পুজোটা করে নিই। আমার স্নান পুজো কমপ্লিট। এই যে দেখো মুড়ি নিয়ে নিয়েছি, এখানে আছে মুড়ি, আর ওই যে দেখতে পাচ্ছ বাটিতে ওটা আছে গোটা মসুরি সেদ্ধ, গোটা মসুরি সেদ্ধ দিয়ে আজকে মুড়ি খাবো। আর ওইদিকে আমি মাছ ভাজার জন্য কড়াই বসে করে দিচ্ছি, দেখো দেখো এখানে মাছ ভাজা হচ্ছে। আগে মায়ের চারাপোনাগুলো ভেজে নেবো, মাছের মাথাগুলো তার সঙ্গে দিয়ে দিয়েছি। তো চলো এবারে মাছগুলো একদিকে ভাজা হোক, আর ততক্ষণ আমি মুড়িতে চটপট খেয়ে নিই। একদিকে রান্না হবে, ততক্ষণ আমার খাওয়াও হয়ে যাবে মাছ ভাজা হতে হতে। চলো চটপট খেয়ে নিই, তারপর কী রান্না করলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা মাছের ঝোল রান্না করতে গিয়ে দেখি পেঁয়াজ নেই, তো এই একটা থরি নিয়ে আমি পেঁয়াজ আর আলু আনতে যাচ্ছি, চলো নিয়ে আসো ওগুলো। এই যে দেখো ভাইটা আমার জন্য আলু ওজন করে দিচ্ছে, আর পেঁয়াজ এখনও দেওয়া হয়নি, আলু আর পেঁয়াজ আমি নিয়ে নেবো। আর সবজি কত ছিল ওর দোকানে, সেরকম ছিল না সবজি, তাই সবজি নিলাম না, আর আমি পয়সাও কম নিয়ে গেছিলাম, তাই আলু আর পেঁয়াজ নিলাম। আর আমার কাপড় কাচা সাবানটা শেষ হয়ে গেছিলো, একটা কাপড় কাচা সাবান নিয়ে নিলাম। তো চটপটিগুলো নিয়ে বাড়ি তো বন্ধুরা, আলু পেঁয়াজ আর আমার কাপড় কাচা সাবানটা শেষ হয়ে গেছিলো, ওটা নিয়ে চলে এলাম। চলো বাকি যে রান্নাটা আছে সেটুকুতে সেরে ফেলি, তারপর তোমাদের রান্নাবান্না করে কী রান্না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো দুষ্ট শোনা খালি দুষ্টমি করে সবসময়তে নুনের ডিবার মধ্যে কাশ্মীরি মরিচটাকে পুরোটা ঢেলে দিল, তো সেটা আবার কী করে আলাদা করি বলতো? খালি খালি দুষ্টমি করে, যতক্ষণ হাতে ফোন থাকবে ততক্ষণ চুপচাপ থাকবে, আর ফোন হাত থেকে কেড়ে নিলে দুষ্টমি শুরু।
তো দেখো আজ আমি কি রান্না করেছি এই যে ডাল করেছি আমার ছেলে আর মেয়ের জন্য আর এটা নিম পাতা কুচি কুচি বেশ নিম পাতাগুলো বাটা করেছি বেটে পরে আর এটিকে তেল আর নুন দিয়ে ফুটিয়েছি এই যে তেল দিয়ে মাছের তেলটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি আজ পেঁপে সেদ্ধ আছে মা খাবে আর এক পিস হয়তো আমার মেয়ে খাবে এই যে ধনে পাতা চাটনি করেছি ধনে পাতাটাকে বেটেছি টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আর এই যে খসলা করেছি আলু দিয়ে খসলা দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি ভাজা ভাজা আর এখানে করেছি ডাটা দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল বাস লাল লাল বেশ ঝোলটা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে আর পেছন থেকে আমার ছেলে ঝাপাচ্ছে আর যে বাসন দেখতে পাচ্ছ বাসনগুলো এখন পর্যন্ত তোলা হয়নি তো একটু শুয়েছিলাম তাই সন্ধ্যা হয়ে গেল তো চলো এবার বাসনগুলো তুলে ফেলি তারপরে সন্ধ্যা দেবো তারপরে হচ্ছে মেয়ে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে মেয়েকে তুলে নেবো আর ওদেরকে চা খেতে দেবো তো ছেলে যেহেতু পড়া নেই তো ওকে একটা গল্প বই ওর বাবা কিনে দিয়েছে সেই গল্প বই থেকে আমি রোজ একটা করে গল্প ওকে শোনাই আর তার মধ্যে মেয়েকেও পড়তে বসে মেয়ের কাজ স্কুলের কাজগুলো করিয়ে দিই তো চলো বাসনগুলো তার আগে তুলে নিই আর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে হবে দেরি হয়ে যাচ্ছে তো তারপরে খাবার করে তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো বন্ধুরা তিন চার দিন আগে আনা গোলাপ আমি এই যে একটা বোতলে জল দিয়ে গোলাপটা ঢুকিয়ে রেখেছি যাতে জলটা পায় তাহলে একটু সতেজ থাকবে জানি না কতদিন থাকবে তো গন্ধতন্ধ কিছুই নেই গোলাপটার বন্ধুরা খাবার দাবার করে এই ঘরে চলে এলাম এই যে ছোট দীপুকে কোলে নিয়ে আছে আমি এখন ও কোলে নিয়ে আছে ওর ভীমকে আর টেডি বিয়ারকে তো বেবিকে আর ও ঠাম্মির কাছে পড়তে বসেছিল ও কি পড়েছে না পড়েছে জানি না দেখি খাতা বইগুলো স্কুলের কাজগুলো আছে ওর করাতে হবে তো এগুলো করিনি ছেলে ছেলের তো এখন স্কুলে ক্লাস হচ্ছে না ছেলের এখন স্কুলে ডান্স প্রোগ্রামের জন্য প্র্যাকটিস হচ্ছে অ্যানুয়াল ফাংশন হবে অ্যানুয়াল ফাংশনের জন্য ডান্স প্র্যাকটিস হচ্ছে ওর ওই জন্য স্কুল যেতে হচ্ছে তো অ্যানুয়াল অ্যানুয়াল ফাংশন যেদিন হবে সেদিন তোমাদের ওদের প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করব যেমন ক্রিসমাসের প্রোগ্রামটা শেয়ার করেছিলাম তো অ্যানুয়াল প্রোগ্রামটাও শেয়ার করব তো তোমরা অপেক্ষায় থাকো তার জন্য আর দুষ্টুমি দেখো কত তো চলো আমি এবার দীপুকে পড়তে বসাই আর ছেলের জন্য দুধ নিয়ে এসেছি ও দুধটা খেয়ে ঘুমিয়ে পড়বে একটু ঘুমাক আবার কিছু এক ঘন্টা দেড় ঘন্টা পর ওকে উঠাবো দিয়ে ওকে খাইয়ে দেবো রুটি তরকারি আর কি তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আজকের মতো টাটা গুড নাইট টাটা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা শাড়িটা এই শাড়িটা আজ থেকে চার পাঁচ বছর আগেকার কথা যখন আমি বাড়িতে শাড়ির ব্যবসা খুলেছিলাম কিছু টাকা ইনভেস্ট করে তো ব্যবসাটাকে আমি চালাতে পারিনি কারণ আমি হচ্ছি বাড়ির বউ তো আমি বউ হয়ে পাড়া প্রতিবেশীকে কত বলবো যে আমি শাড়ি নামিয়েছি শাড়ি কিনতে আসবে কেউ হয়তো বলছে হ্যাঁ আসবো আসছে না আবার কেউ কেউ নিয়েও যাচ্ছে কিন্তু টাকা দিয়ে যাচ্ছে না পরে টাকা দেবো এমনি করে করে আর আমি ব্যবসাটাকে সেরকমভাবে চালাতে পারলাম না কিছু টাকা ইনভেস্ট করেছিলাম সেরকম লাভ পাইনি মানে মূল মূল দামে হয়তো আমাকে দিয়ে দিতে হয়েছে এরকমও দিন এসেছে তাই আমি ভাবলাম যে আমার তো লাভ তো হচ্ছেই না উপরন্তু আমার ক্ষতি হচ্ছে তো ব্যবসাটা আমি চালিয়ে নিয়ে যেতে আর পারবো না তাই আমার অনেক শাড়ি জমা হয়েছিল শাড়ি ছিল ব্লাউজ ছিল মেয়েদের পেটিকোট ছিল আরও অনেক কিছু জিনিসই নামিয়েছিলাম পুজোর সময়টায় মানে আজ থেকে চার পাঁচ বছর আগেকার কথা তো সেগুলো বিক্রি হয়নি দাও দিয়ে সেগুলো বিক্রি হয়নি তো দিয়ে আমার আমার এখানে মাসি বাড়ি তো মা বললো যে তোর মাসি বাজারে থাকে আমার মাসি বাড়ি হচ্ছে বাজারে তো মা মা মাসির সঙ্গে কথাবার্তা বললো যে তুই কি বিক্রি করে দিতে পারবি তখন আমার মাসিমণি আমার বাড়ি এই যে আমার যে জিনিসগুলো ছিল যে মালগুলো ছিল সেই মালগুলো মাসিমণি আমার বিক্রি করে দিয়েছে সেই সময় যদি মাসিমণি আমার পাশে না দাঁড়াতো তাহলে আমার প্রচুর টাকা মানে অনেক ক্ষতি হয়ে যেত তো সেই জন্য আমি মাসিমণির কাছে সারা জীবন খুবই মানে উপকৃত থাকবো মাসিমণির কাছে আমার তো কি হয়েছে হ্যাঁ তো
তো সেই শাড়ি সেই মালের শাড়িগুলোর মধ্যে এই শাড়িটা একটা আছে তো এই শাড়িটা ফলসপাট লাগানো হয়নি তো আমার একটা পুরনো তাঁতের শাড়ি ছিল জামদানি তাঁত ছিল তো সেটা আমি বাড়িতে পরে দিয়েছিলাম তো এই যে ফলসপাটটা ওটা ছিল তো ওইটা থেকে খুলে আমি এই শাড়িটাতে লাগিয়ে দিচ্ছি তো সেই শাড়িটার যে এই এই যে ব্লু শাড়িটার যে ব্লাউজ পিসটা আছে তো আমি এখন কেটে নিলাম বাড়িতে কাটলাম তো কেটে পরে আর কি রেখেছি তখন দীপু বলছে যে মা আমার ভীমটাকে ওটা জামা পরে দাও তো দেখো আমি এই যে ভীমটাকে ব্লাউজ পিসটা কেটে জামা পরে দিয়েছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি হচ্ছি ছোট ভীম আমি এখন নতুন জামা পরেছি দেখো ভীমটা কথা বলছে দেখো তো চলো আমি এইটা ফলস পাটটা লাগিয়ে ফেলি